বৈজ্ঞানিকেরা শুনেছিল ভারতে এমন একটি মন্দির রয়েছে যেখানে স্থাপিত মূর্তি, মন্দিরের ওপর লাগানো ধ্বজা, মন্দিরে তৈরি হওয়া প্রসাদ, এমনকি এই মন্দিরের মধ্যে বইতে থাকা হাওয়াও এতটাই রহস্যময় যে এই রহস্য সমাধানের চেষ্টা বছরের পর বছর বৈজ্ঞানিকরা করে আসছে, কিন্তু তারা প্রত্যেকেই অসফল হয়েছে। এমনকি এই মন্দিরকে আক্রমণকারীরা ভাঙার চেষ্টা করেছিল এবং লুটেছিল, তবুও তারা এই মন্দিরের খুব একটা ক্ষতি করতে পারেনি। এই মন্দিরের প্রত্যেকটি কোণায় প্রতিনিয়ত এত চমৎকার হয়ে থাকে যেগুলি শোনার পরে একটি বৈজ্ঞানিক দল পুনরায় যায় সেখানকার রহস্য উদ্ঘাটন করতে। তারা পৌঁছে যায় সেই মন্দিরের কাছে, কিন্তু যখনই তারা এই ঘটনাগুলিকে নিজের চোখে দেখে তখন তারা প্রত্যেকে হতভম্ব হয়ে যায়, এবং পরবর্তীতে কেউ কেউ সেই মন্দিরের ভক্ত হয়ে যায় এবং কিছু বৈজ্ঞানিক সেই মন্দির থেকে পালিয়ে আসে। এখন প্রশ্ন হল, কোথায় এই মন্দিরটি অবস্থিত আর কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এই মন্দিরের মধ্যে যা পুরো বিশ্বের বৈজ্ঞানিকরা মিলে এই রহস্যের উন্মোচন করতে পারেনি? আর আপনিও যদি এই রহস্য সম্বন্ধে জানতে চান তাহলে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে সমুদ্র তটের কাছে অবস্থিত ভগবান জগন্নাথের একটি মন্দির রয়েছে, যাকে পুরীর জগন্নাথ মন্দির বলা হয়ে থাকে। এছাড়া এটি একটি লোকপ্রিয় পর্যটন স্থল এবং একটি তীর্থস্থান, যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয় এই অদ্ভুত মন্দিরটিকে দেখার জন্য। জগন্নাথ কথার অর্থ হল এই বিশ্বের ধারক বা জগতের স্বামী। এই মন্দিরটিকে হিন্দু ধর্মের চারধামের মধ্যে একটি মনে করা হয়। লোককথা অনুসারে রাজা ইন্দ্রদুন এই মন্দিরটির নির্মাণ করিয়েছিলেন। মনে করা হয় যে ভগবান নিজেই তাকে স্বপ্ন দিয়েছিলেন এই মন্দিরটিকে নির্মাণ করার জন্য। আজ আমরা এই মন্দিরকে ঘিরে এমন কিছু রহস্যময় ঘটনার ব্যাপারে জানবো যা শোনার পরে আপনিও হতবাক হয়ে যাবেন। যখন আপনি এই মন্দিরের ওপরে লাগানো ঝান্ডাটিকে দেখবেন তখন এটি আপনার কাছে খুবই সাধারণ মনে হবে, কিন্তু যখন আপনি এটিকে ভালো করে দেখবেন তখন আপনি দেখতে পাবেন যে এই ঝান্ডা সমুদ্রের দিক থেকে আসা হাওয়ার বিপরীতে উঠছে। কি আপনি চমকে গেলেন? কিন্তু এটা একেবারেই সত্য। যারা পুরীর এই মন্দিরে গেছেন তারা এই দৃশ্যটি অবশ্যই দেখে থাকবেন, আর এই রহস্যের উন্মোচন আজও কোনো বৈজ্ঞানিকই করতে পারেনি। এই ঝান্ডাটি যে চক্রের ওপরে লাগানো রয়েছে সেটি অষ্টধাতু দিয়ে তৈরি। এই চক্রটিকে বলা হয় নীল চক্র, কিন্তু এর বিশেষত্ব হল এই চক্রটিকে আপনি পুরীর যে কোনো স্থান থেকে দেখুন না কেন আপনি এই চক্রের সামনের দিকটি দেখতে পাবেন, আর সত্যি এটি একটি অলৌকিক ব্যাপার। মন্দিরে লাগানো এই চক্রটি কয়েক ফিট উঁচু এবং এর ওজন এক টনের থেকেও বেশি, আর এই চক্রের মধ্যে রয়েছে সত্যি একটি অলৌকিক ক্ষমতা, কারণ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আপনি মন্দির চত্বরে দাঁড়িয়ে যদি এই চক্রটিকে দেখেন তাহলে আপনি সবসময় চক্রের সামনের দিকটি দেখতে পাবেন। আর বন্ধুরা, আপনি এটা জানলে আরও অবাক হবেন, এই মন্দিরের ওপর দিয়ে না তো কোনো প্লেন যায় না তো কোনো পাখি এই মন্দিরের চূড়ায় বসে। সমস্ত পাখি আশেপাশে উড়ে বেড়ায় কিন্তু কেউই এই মন্দিরের চূড়ায় বসে না। ভারতের অন্য কোনো মন্দিরে এরকম কখনোই দেখা যায়নি। বর্তমানে সরকার এই মন্দিরের ওপরে নো ফ্লাইং জোন ঘোষণা করেছে, আর প্লেন এই মন্দিরের ওপর দিয়ে না যাওয়ার কারণ এটাও একটি হতে পারে। কিন্তু কোনো পাখি কেন এই মন্দিরের চূড়ায় বসে না তার কোনো সঠিক ব্যাখ্যা বৈজ্ঞানিকেরা দিতে পারেনি। পৃথিবীর ওপর অবস্থিত যে কোনো জিনিসের ছায়া দিনের বেলা অবশ্যই দেখা যায়, কিন্তু এই জগন্নাথ পুরীর মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না, অর্থাৎ আপনি সারাদিনে কখনোই এই মন্দিরের ছায়া পড়তে দেখবেন না। কিছু মানুষ এটিকে মন্দিরের উন্নত ডিজাইনের কারণ বলে মনে করে, আবার অনেক মানুষ মনে করে এটা ভগবানের অলৌকিক শক্তি। পুরীর জগন্নাথ মন্দিরে চারটি দুয়ার রয়েছে। এই চারটি দরজার মধ্যে প্রধান দরজা হল সিংহদুয়ার। যখন ভক্তরা এই সিংহ দুয়ারের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন তারা সমুদ্রের গর্জন শুনতে পায়, কিন্তু যখন ভক্তরা এই সিংহ দরজা অতিক্রম করে মন্দিরের ভেতরে প্রবেশ করে তখন তারা সেই সমুদ্রের গর্জন আর শুনতে পায় না, যেন হঠাৎ করেই সেই সমুদ্র সেখান থেকে গায়েব হয়ে গেছে। আর যতক্ষণ ভক্তরা এই মন্দিরের মধ্যে থাকে ততক্ষণ তারা সমুদ্রের গর্জন শুনতে পায় না। পৌরাণিক কথা অনুযায়ী ভগবান জগন্নাথের অনুরোধে বজরংবলী এই মন্দিরটিকে সাউন্ডপ্রুফ করে দিয়েছিল। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, পুরীর মন্দিরের ওপরে লাগানো ঝান্ডাটিকে প্রতিদিন বদলানো হয়, আর আপনি হয়তো ভাবছেন এটা আর এমন কি ব্যাপার। কিন্তু বিশেষ ব্যাপারটি হল যখন পূজারি এই মন্দিরের ওপরে ঝান্ডাটিকে চেঞ্জ করতে ওঠে তখন সে সোজা নয় উল্টো হয়ে ওঠে, অর্থাৎ মন্দিরের দিকে পিঠ করে মন্দিরের ওপরে ওঠে, এমনকি সে ওপরে ওঠার জন্য কোনো দড়িও ব্যবহার করে না। তবে এই পূজারি মন্দিরের ওপরে ওঠার আগে বজরংবলীর পূজা অবশ্যই করে নেয়, এবং তারা বিশ্বাস করে মন্দিরের ওপরে ওঠার সময় স্বয়ং বজরংবলী তাকে সাহায্য করে।
আর প্রায় 18 বছর ধরে এইভাবেই প্রতিদিন এই মন্দিরের ঝান্ডাটিকে চেঞ্জ করা হয়ে আসছে। পুরীর জগন্নাথ মন্দিরের সবথেকে বড় আকর্ষণ এই মন্দিরের রান্নাঘর। এই রান্নাঘরটিকে ভারতের সবথেকে বড় রান্নাঘর বলে মনে করা হয়। এই রান্নাঘরে ভগবান জগন্নাথের জন্য প্রতিদিন ভোগ তৈরি করা হয়। আর এই বিশাল রান্নাঘরে প্রতিদিন ভোগ বানানোর জন্য 500 জন রাঁধুনি এবং 300 জন সহকর্মী প্রতিদিন কাজ করে চলেছে। এখানে তৈরি হওয়া সমস্ত ভোগ নিরামিষ হয়ে থাকে। এই ভোগ রান্না করার জন্য মাটির পাত্র ব্যবহার করা হয়। এই রান্নাঘরের কাছে দুটি কুয়া রয়েছে, একটিকে গঙ্গা এবং অপরটিকে যমুনা বলা হয়। কেবলমাত্র এই কুয়া দুটির জল ব্যবহার করেই জগন্নাথ দেবের ভোগ প্রস্তুত করা হয়। আরেকটি বিশেষ ব্যাপার হল, এই মন্দিরে ভোগ তৈরি করার জন্য 7টি হাঁড়িকে একটির ওপর একটি রাখা হয় এবং আগুন দেওয়া হয় সবথেকে নিচের হাঁড়িতে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সবথেকে ওপরে যে হাঁড়িটি থাকে সেই হাঁড়ির রান্না আগে তৈরি হয়। পৃথিবীর যে কোনো জায়গাতেই আপনি যদি সমুদ্রের কাছে থাকেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে বয়ে যায়, আর রাতের বেলায় ঠিক এর বিপরীতটি ঘটে, অর্থাৎ সমুদ্রতট থেকে হাওয়া সমুদ্রের দিকে বয়ে যায়। কিন্তু পুরীতে সমুদ্র অন্য আচরণ করে, এখানে এর ঠিক বিপরীত ঘটনা ঘটে। আর বন্ধুরা, যখন একসাথে এত অলৌকিক ঘটনা বৈজ্ঞানিকরা দেখে তখন তারা বুঝে উঠতে পারে না এখানে আসলে কী ঘটছে। এখানে ঘটা এই সমস্ত চমৎকারী ঘটনা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বিচার করা কঠিন। তবে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাহীন ঘটনা, কিছু লোকমুখে প্রচার আর কিছু পৌরাণিক গল্প, এই সমস্ত কিছু একসাথে মিলে এই মন্দিরটিকে করে তুলেছে অলৌকিক। তবে বন্ধুরা, একটা কথাই বলবো, আপনি আপনার জীবনকালে অবশ্যই একবার পুরীর মন্দির ঘুরে আসুন, আর এই সমস্ত ঘটনাগুলি স্বচক্ষে একবার অবশ্যই দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখুন। আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।